নমস্কার বন্ধুরা, গৃহকোণে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এই যে পমফ্রেট মাছের একটা রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমি 4 পিস পমফ্রেট মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি এই যে গ্রাইন্ডারে আড়াই চামচ মতো গোটা কালো সর্ষে, যতটা সর্ষে ততটাই পোস্ত দিলাম। এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা বেটে নেব। রেসিপির নাম হচ্ছে সর্ষে পোস্ত পমফ্রেটের ঝাল। যদি রেসিপিটা আপনারা পুরোটা দেখবেন, দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই সর্ষে পোস্ত বাটতে গেলে প্রথমে আগে ভালো করে গ্রাইন্ডারটা দুবার ঘুরিয়ে নিলে এই যে এরকম ভাপ গুঁড়ো হয়ে যায়। এবার এরপর এতে জল আর দুটো কাঁচা লঙ্কার একটু নুন দিয়ে আমি এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এ দুটো কাঁচা লঙ্কা দিলাম, এবার আমি এই যে পরিমাণ মতো জল দিচ্ছি। চিমটে নুন দিচ্ছি, আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে বেটে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এই মাছগুলো ভেজে নেবো একটা একটা করে। এই যে মাছগুলো এরকম লাল করে ভেজে নেব, এইভাবে প্রতিটা মাছই ভেজে নেব। এই যে সব মাছ ভেজে নিয়েছি, এবার এই যে মাছ ভাজার তেলটা আছে, না দাও আমি কালো জিরা ফোড়ন দিলাম। Thank you.
এটা ফোড়ন হতে হবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এটা পেস্ট করে রেখেছিলাম একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে এবার এতে আমি পরিমাণ মতো জল দেব আমি এর মধ্যে দিই সর্ষেটা কাটার সময় একটু নুন দিয়েছিলাম এবার আমি এতে আর একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর দেবো একটু হলুদ গুঁড়ো ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি এই মাছগুলো দিয়ে দেবো
আমি দুটো কাঁচা লঙ্কা বাটার সময় দিয়েছিলাম, দুটো ফোড়নে দিয়েছি, আর এখন আমি দুটো গোটা দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার এটা চাপা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা সিম করে দিলাম। মোটামুটি মাছের ঝালটা হয়ে এসেছে, দেখুন একদম কমপ্লিট। মাছ যেহেতু খুব নরম তাই বেশি নাড়াচাড়া করবো না, মাছটা হয়েই গেছে। যদি আপনারা একটু কালার চান তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারে, কিন্তু সর্ষে পোস্তর সাথে কাঁচা লঙ্কার ফ্লেভারটাই বেশি ভালো লাগে। এবার আমি এই যে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল, আপনারা চাইলে একটু ধনে পাতা ওপর থেকে দিয়ে দিতে পারে, কিন্তু আমার ছেলেরা ধনে পাতাটা অতটা পছন্দ করে না বলে আমি ধনে পাতাটা দিলাম না, কিন্তু ধনে পাতা ওপর থেকে অল্প ছড়িয়ে দিলে সেটা ভালোই লাগবে। আমার রেসিপিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এই যে সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেটের ঝাল পুরো রেডি, রেসিপিটা দেখুন কত সহজেই হয়ে গেল। যেমন আমরা কোনো সমুদ্র এলাকায় বেড়াতে গেলে হোটেলেতে খাই পুরো সেই রকম একদম। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।